What we do here is go back, 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 back. আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি নাস কিচেন থেকে আমি আমিনা বলছি। আজকে আমি দুধে ভিজানো লাচ্ছা সামাই রান্না করছি, আর সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি ভিউয়ার্স। আশা করি আপনাদের ভালো লাগবে। পুরো ভিডিওটি আমার সাথে থাকুন ভিউয়ার্স, দেখুন আমি কিভাবে রান্না করলাম। প্রথমে একটা পাত্রে আমি সামাই নিয়ে নিচ্ছি। পাত্রে আমি সবগুলো সামাই, আমি 200 গ্রামের মতো সামাই নিয়েছি। আমি সবগুলো খুব সমানভাবে সুন্দর করে বিছিয়ে নিয়েছি। এর মধ্যে আমি এখন কয়েকটা কিশমিশ দিয়ে দিচ্ছি। পাত্রে আমি 1 লিটার পরিমাণ দুধ নিয়ে নিচ্ছি। দুধটাকে আমি জাল দিয়ে ঘন করে নেব ভিউয়ার্স। আমি 1/2 কাপের মতো গুঁড়ো দুধ দিয়ে নিচ্ছি। এবার দুধটাকে আমি একটু ভালোভাবে মিক্স করে নেব। আমি 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, 1/2 কাপের থেকে একটু বেশি। আমি আমার স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি 1টা তেজপাতা, 2টো দারচিনি, 3টে এলাচ। এবার আমি দুধটাকে জাল দিয়ে নিচ্ছি ভিউয়ার্স। দুধটা বড় এসে গেছে, এখন আমি আরো কিছুক্ষণ জাল দিয়ে দুধটাকে নামিয়ে আমি রাখছি। দুধটাকে আমি ঠান্ডা করে নিচ্ছি ভিউয়ার্স। আর তেজপাতা, যে গরম মশলাগুলো আমি দিয়েছি, দারচিনি, এলাচ, ওগুলো আমি উঠিয়ে নিচ্ছি। এবার আমি দুধটাকে ঠান্ডা করে নিয়েছি, দুধটা গরম গরম দিব না। আমি কুসুম গরম রেখেছি, এতে করে সামাইটা একদম গলে যাবে না, খুব ঝরঝরা থাকবে। আমি একদম দুধটাকে পুরোপুরি ঠান্ডা না, কুসুম গরম রেখেছি, ওই দুধটাই আমি এখন দিয়ে দিলাম। এখন আমি অপেক্ষা করব সামাইটা ভিজার জন্য। বেশি গরম অবস্থায় দিলে সামাইটা একদম গলে যায়, তাই একটু ঠান্ডা করে দিয়ে দেখবেন ভিউয়ার্স, সামাইটা একদম ঠিক থাকবে। উপরে আমি বাদাম কুচি দিয়ে দিচ্ছি, একটা বাদাম আমি কেটে রেখেছিলাম, বাদাম দিয়ে পরিবেশন করে নিচ্ছি ভিউয়ার্স। তো ভিউয়ার্স, হয়ে গেল আমার লাচ্ছা সামাই রেসিপি, আমি খুব সহজে বানিয়ে ফেললাম, দেখতেও ভীষণ ভালো হয়েছে, আর একদম ঝরঝরে আছে, গলে যায়নি ভিউয়ার্স। আশা করছি আপনাদের ভালো লেগেছে।
চলুন ভিউয়ার্স পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। সো ভিউয়ার্স হয়ে গেল আমার লাচ্ছা শ্যামের রেসিপি, আমি রান্না করলাম। দেখুন ভিউয়ার্স খুব সুন্দর ঝরঝরে হয়েছে, গলে যায়নি। খুব সুন্দর ঝরঝরা হয়েছে, আমি পরিবেশন করে নিচ্ছি। দেখুন ভিউয়ার্স একদম ঝরঝরা হয়েছে সামাইটা। ভিউয়ার্স হয়ে গেল আমার রান্নাটা। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন, আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি ভিউয়ার্স করে ফেলবেন। সো ভিউয়ার্স ভালো থাকবেন, লাইক দিয়ে জানাবেন কেমন হয়েছে। ভালো থাকবেন ভিউয়ার্স, আসসালামু আলাইকুম।